অনেক ভালো যুদ্ধের ছবি, এবার অনেকদিন পর একটা ভালো ছবি করেছে। আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি 2023 বাস করতেছি, প্রত্যেকবার মনে হচ্ছে আমি ঠিক ওই সময়টাতে আছি। একদম প্রত্যেকটা ডিটেলস ছবি, আমি ওই যে যখন নায়ক যখন ই করতেছিল, ফেরদৌস যখন কাপড় প্যাক করতেছিল, ব্যাগটা যে ব্যাগটা ছিল সেটাও কিন্তু এই আমলের ব্যাগ না, সেই মানে ওই আমলের ব্যাগ। তো এত চমৎকারভাবে পরিচালক প্রত্যেকটা ছোটো ছোটো ডিটেলস উনি ধারণ করছে। আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি, এই ছবিগুলোই কিন্তু আমাদের সম্পদ, খুব বেশি সংখ্যক ছবি কিন্তু আমাদের নাই। আর আগের যে ছবিগুলো আছে সেগুলো আমরা ওইভাবে রিলেট করতে পারি না অ্যাক্টিংয়ের সাথে, ডিরেকশনের সাথে। আমরা এখন যেভাবে রিলেট করতে পারলাম এভাবে আসলে আগে কখনো পারি নাই। যখন লাস্ট মোমেন্টে এসে আসলে বিজয়ের পতাকাটা নিয়ে আসছিল, ওই মুহূর্তে মনে হচ্ছিল যে আমরাও মনে হয় মুক্তিযুদ্ধটা মাত্র শেষ করে বিজয়টা পাইলাম, এতটা সুন্দর করে সিনেমাটাই ফুটে উঠানো হয়েছে।